আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা বাংলাদেশের টক অফ দ্য টাউন বলতে পারেন বর্তমানে পোকো M3 ভার্সেস পোকো M2 এই দুটি ফোনের কম্পারিজন ভিডিও করব। আপনারা দেখছেন টিটিএস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছি আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া রিভিউ হবে ওরা ধরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। বন্ধুরা, পোকো M2 ভার্সেস পোকো M3 শুরু করার আগে বাংলাদেশে বর্তমানে মার্কেটের অবস্থাটা দেখতে হলে 14,000 টাকায় না রিয়েলমি নার্জো 20, 15,000 টাকায় পোকো M3, 16,000 টাকায় পোকো M2। সো আসলে তিনটা মোবাইলে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির মানুষের জন্য। 14,000 টাকা যেটা নার্জো 20 সেটা হচ্ছে একটা গেমিং ডিভাইস, কিন্তু আপনাকে কিছু জিনিস ছাড় দিতে হবে জাইরোস্কোপ ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এটি শুধুমাত্র তাদের জন্য যাদের বাজেট 12-13 হাজার টাকা এবং খুব টাইট ম্যাক্সিমাম 1,000 টাকা তারা বাড়াতে পারবেন। আর 15,000 টাকা যে পোকো M3, এটা হচ্ছে গেমিং বাদে বাকি সবার জন্য। সো আপনি যদি চিন্তা করেন 100টা মানুষের মধ্যে কমপক্ষে 40 জন গেমিং করে, মিডিয়াম থেকে হাই লেভেলের গেমিং, সবাই কিন্তু গেমিং করে না। তো তাদের জন্য কি দরকার? একটা বেটার ডিসপ্লে, একটা বেশি স্টাইলিশ সাইড মনিটরিং সেন্সর, তারপরে আপনার একটা স্টেবল প্রসেসর, সো লুক গুড লুকিং ফোন। সো সবকিছু মিলে পোকো M3 হচ্ছে সেই রকম একটি ফোন যেটি কিনা সব রকমের কাজ করতে পারবে। আপনার মাল্টি টাস্কিং বলেন, সবকিছু করতে পারবেন, শুধুমাত্র মিডিয়াম গেমের থেকে হাই লো গেম করতে পারবেন, মিডিয়াম থেকে হাই গেমের ওনাদের জন্য এই ফোনটি নয়। এবং যে পোকো M2, এটি হচ্ছে সবকিছু সলিউশন বলতে পারেন। আপনি গেমিংও করতে পারবেন, সবকিছু ঠিকঠাক আছে, বাট অতটাও গ্রেট লুকিং না ফোনটা দেখতে পোকো M3 সাথে তুলনা করলে। পোকো M3 আউটস্ট্যান্ডিং লুকিং ডিভাইস। তো এই কথা মাথায় রেখে আমরা আমাদের কম্পারিজন ভিডিও শুরু করি। প্রথমে প্রাইস, পোকো M3 এটির প্রাইস 4 GB RAM, 64 GB ROM 15,000 টাকা, 4 128 GB ROM 16,500 টাকা। এবং পোকো M2 এই ফোনটির 6 GB RAM 64 GB ROM এর প্রাইস 16,000 টাকা এবং 6 GB 128 GB RAM রোম ভেরিয়েন্টের দাম 17,000 টাকা। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমি আগেই বলেছি, এই প্রাইস সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট প্রাইস ডিজাইন হতেছে পোকো M3। ট্রিপল রিয়ার ক্যামেরা, সাইবার পাঙ্ক এডিশনটার মতো OnePlus 8T এর, তো খুবই গর্জিয়াস, এই প্রাইস সেগমেন্টে দেখা যায় না। এবং লেদার ম্যাট ফিনিশের মিশ্রণ ব্যাকে প্লাস্টিকের মধ্যে অসাধারণ ব্যাপার। ফ্রন্টে ঠিকঠাক আছে, একটা অটোডক নচ থাকছে, চেন বেজেল সবকিছু ঠিকঠাক, কালার গুলো খুবই গর্জিয়াস, ক্যামেরা বাম্পটাও অসাধারণ নতুন। তো সবকিছু মিলিয়ে পোকো M3 এই প্রাইস সেগমেন্টে বেস্ট ডিজাইন ফর মি। পোকো M2 ডিজাইনটা এক পাশে 4টা ক্যামেরা ব্যাকে এবং তার নিচে পেছন দিকে সিঙ্গেল এমএস সেন্সর, ফ্রন্টে ফ্রন্ট দুটি ফোনের একদম সিমিলার। সো ব্যাকে ডিজাইন একটু পার্থক্য আছে, এখানেও টেক্সচার থাকছে ব্যাকে। সো এটা গুড লুকিং, বাট পোকো M3 লুকিং এর দিক থেকে বেস্ট। ডিসপ্লে সেকশন, 6.53 ইঞ্চির একটি IPS LCD ফুল এইচডি প্লাস রেজুলেশনের প্যানেল, অর্থাৎ 1080p। অটোডক নস থাকছে, ব্রাইটনেস 400 nits, PPI 395। সো এই যে মাত্র স্পেসিফিকেশনটা বললাম, এটা হচ্ছে দুটি ফোনের বেলাতে সিমিলার। সো একদম সিমিলার ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে দুটি ফোনে। প্ল্যাটফর্ম সেকশন, দুটি ফোনেই থাকছে অ্যান্ড্রয়েড 10 এবং MIUI 12। সো যেহেতু সব মিলি ফোন দুটি একই রকম থাকবে এবং অবশ্যই পোকো লঞ্চার থাকছে। প্রথম সেকশনে পোকো M3 তে ব্যবহার করা হচ্ছে কোয়ালকম Snapdragon 662, যেটি কিনা 11 nanometer ফিনফেট নেটওয়ার্কের একটি প্রসেসর। অন্যদিকে পোকো M3 তে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G80, যেটি 12 nanometer ফিনফেট নেটওয়ার্কের তৈরি একটি প্রসেসর। তো পোকো M3 যে প্রসেসর সেটি হচ্ছে পাওয়ার এফিশিয়েন্ট, আর পোকো M2 যে প্রসেসর সেটি হচ্ছে পাওয়ারফুল প্রসেসর গেমিং বা মাল্টিটাস্কিং হেভি টাস্কিং এর জন্য। আর পোকো M3 মাল্টিটাস্কিং করতে পারবেন, ডেইলি ড্রাইভার ইউজ করতে পারবেন, বাকি বাদ বাকি সবকিছু করার জন্য পাওয়ার এফিশিয়েন্ট 11 nanometer, তো এই জন্য ব্যাটারিটা কনজিউমটা অনেকটা বেটার হবে। এতে অক্টাকোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, যার 4টি কোর 2.0 GHz ক্লক, ক্রায়ো 260 গোল্ড কোর, এবং বাকি 4টি কোর 1.8 GHz ক্লক, ক্রায়ো 260 সিলভার কোর। অন্যদিকে পোকো M2 তে 2টি কোর 2.0 GHz ক্লক, কর্টেক্স A75 কোর, এবং 6টি কোর 1.8 GHz ক্লক, কর্টেক্স A55 কোর। সো CPU আমি দুটির সিমিলার বলবো, একটু পাওয়ারফুল বেশি অবশ্যই পোকো M2টা। GPU সেকশনে পোকো M3 তে ব্যবহার করা হয়েছে Adreno 610, এবং পোকো M2 তে ব্যবহার করা হয়েছে Mali-G52MC2। দিক থেকে একটু স্লাইটলি বেটার বলতে হবে পোকো M3 কে। তো ওভারঅল আমি আবারও বলছি, প্ল্যাটফর্মের কথা যদি বলেন, শক্তিশালী যে আপনার যদি একটা প্রসেসর দরকার, অবশ্যই পোকো M2 পাওয়ারফুল বেশি পোকো M3 থেকে। স্টোরেজ টাইপ এখানে অনেক ভেজাল আছে, 4/64, 4/128, এটা হচ্ছে পোকো M3 ভ্যারিয়েন্ট, এবং UFS 2.1, UFS 2.2 স্টোরেজ টাইপ। এবং অন্যদিকে 6/64, 6/128, EMMC 5.1 স্টোরেজ টাইপ, এটা হচ্ছে
পোকো এম টু স্টোরেজ টাইপ। সো সবকিছু মিলিয়ে ঠিকঠাকই আছে। আমি বলবো প্রাইস অনুপাতে পোকো এম থ্রিতে যা দিচ্ছি ইউএস 2.1 স্টোরেজ টাইপ, অসাধারণ ব্যাপার বলতে হবে। দুটি ফোনেই থাকছে এলপিডিডিআর 4X র‍্যাম টাইপ, দুটি ফোনেই ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লট পেয়ে যাবে। এই দিক থেকে পাওয়ারফুল প্রসেসরের কারণে আমি পোকো এম টু কে স্লাইটলি এগিয়ে রাখবো পাওয়ারফুল কাজকর্ম করার জন্য। ক্যামেরা সেকশন এখানে পোকো এম টু বিশাল কিছু কিছু দিক থেকে অনেক বেটার, কারণ পোকো এম টু তে ব্যাকআপ আছে কোয়াড্রেন ক্যামেরা, 13 মেগাপিক্সেল মেন সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপ। অন্যদিকে পোকো এম থ্রি তে থাকছে 48 মেগাপিক্সেল মেন সেন্সর, বাকি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপ। এই 2 মেগাপিক্সেল খুবই অকাজের আমার মতে। এর থেকে 8.5 মেগাপিক্সেলের যে পোকো এম টু তে যে ক্যামেরা এবং কোয়াড্রেন ক্যামেরা পাচ্ছেন, আল্ট্রাওয়াইডের অপশন তো পোকো এম থ্রি তে পাবেনই না। সো ভ্যারাইটি ফটো তোলার জন্য অবশ্যই 48 মেগাপিক্সেল মেইন সেন্সরটার কথা যদি বলেন তাহলে পোকো এম থ্রি গিয়ে, বাট বাদ বাকি ওভারঅল শুধু মেইন সেন্সর দিয়ে ক্যামেরা কাজ এখন আর চলে না, আল্ট্রাওয়াইড সেন্সর লাগে, অনেক কিছু লাগে বর্তমানে। সো ফটোগ্রাফির জন্য আমার মতে পোকো এম টু স্লাইটলি বেটার দেন পোকো এম থ্রি। দুটি ফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করছে, তো ওটার কোয়ালিটি না বললেই না। ব্যাটারি হচ্ছে পোকো এম টু তে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, পোকো এম থ্রি তে থাকছে 6000 mAh ব্যাটারি, 1000 mAh বেশি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, বাট বক্সের 22.5 ওয়াটের চার্জার। সো ব্যাটারি ব্যাকআপ অবশ্যই পোকো এম টু তার দ্বারা বেটার পাবেন। তো বন্ধুরা স্পেসিফিকেশন অনুযায়ী আপনাদের যেটা প্রয়োজন এই দুটি ফোনের সবকিছু মোটামুটি সিমিলার মানা যায়, শুধুমাত্র একটা হচ্ছে গেমিং যেটা হচ্ছে পোকো এম টু, আর আরেকটা হচ্ছে পার্ক বাকি সকল কাজের জন্য। সো আপনাদের যদি বাজেটের সমস্যা না হয় এবং যদি আপনারা যে পোকো এম থ্রি নিয়ে কিছুটা কনফিউজ যে প্রসেসরটা কেমন হবে, সব গেম খেলা যায় না, স্পার্ক 9 খেলা যায় না, ওইটা খেলা যায় না, সো সেই জন্য আপনাদেরকে আমার মনে হয় পোকো এম টু বেটার চয়েস দেন বোথ অফ দি যদি বাজেটের সমস্যা না হয়। আর বাজেট যদি আপনার 12-13 থাকে তাহলে অবশ্যই নার্জো 20 নিতে বলবো। আর যদি আপনি গেমিং আপনার কোনো কনসার্ন না, বিশেষ করে আমি যদি মেয়েদের কথা বলি তো তারা কিন্তু গেমিং নিয়ে অতটা কনসার্ন না, তাদের একটা গুড লুকিং ডিভাইস দরকার, সেই জন্য যে বাদ বাকি সকল রকমের কাজ গেমিংটা ছাড়া সবকিছু করা দরকার, ক্যামেরা থেকে শুরু করে সবকিছু, তার জন্য অবশ্যই পোকো এম থ্রি রিকমেন্ডেড থাকবে। সো বন্ধুরা ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখাবো সবাইকে, আল্লাহ হাফেজ।